السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 14 নং ক্লাস। 14 নং ক্লাসে পড়া থাকছে মুদ্দিলিন। 14 নং ক্লাসে পড়া থাকছে এই যে দেখুন মুদ্দিলিন। জবরের বাম পাশে ওয়া সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন, লিনের হরফ। এটা হচ্ছে লিনের হরফের শিক্ষা, যেটা আপনারা পূর্বে পড়েছেন। লিনের হরফের পরে আর জি সাকিন হলে এক আলিফ টেনে পড়াটাকে মুদ্দিলিন বলে। এটা আজকে আপনাদের বোঝার বিষয়। এই যে দেখুন লিনের হরফের পরে আর জি সাকিন হলে এক আলিফ টেনে পড়াটাকে, এক আলিফ টেনে পড়াকে মুদ্দিলিন বলে। সেটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা, তবে এইটুক আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। লিনের হরফের পরে আর জি সাকিন হলে এক আলিফ টেনে পড়াকে মুদ্দিলিন বলে। তাহলে আর জি সাকিন কাকে বলে সেটা বুঝতে হবে আপনাদেরকে। আর জি সাকিন অর্থাৎ আর জি সাকিন কাকে বলে সেটা আপনারা বুঝুন। আগে সাকিন ছিল না, অর্থাৎ অক্ষরটা পূর্বে সাকিন ছিল না, ওয়াকফের কারণে, থামার কারণে, ওয়াকফ ওয়াকফ অর্থাৎ থামা, ওয়াকফের কারণে, থামার কারণে সাকিন করে পড়াকে আর জি সাকিন বলে। এটা আমি আবার বলছি আপনাদেরকে, আরজি সাকিনটা একটু বুঝুন। আরজি সাকিন, আগে সাকিন ছিল না, ওয়াকফের কারণে অর্থাৎ থামার কারণে সাকিন করে পড়াকে আরজি সাকিন বলে। হ্যাঁ, উদাহরণগুলো দিলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে আরেকবার বলছি আপনাদের জন্য। মুদ্দিলিন, জবরের বাম পাশে ওয়া সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন, লিনের হরফ। লিনের হরফের বামে আরজি সাকিন হলে একালিফ টেনে পড়াটাকে মুদ্দিলিন বলে। আরজি সাকিন, আগে সাকিন ছিল না, ওয়াকফের কারণে, থামার কারণে সাকিন করে পড়াকে আরজি সাকিন বলে। যথা খাউফুন, খবর খাও ফা দুই পেশ ফুন, খাউফুন। এখানে দেখুন ওয়াটা কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু ওয়াটা লিনে হরফ, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে তাড়াতাড়ি পড়তে হয় লিনে হরফটাকে। কিন্তু এখানে মধ্যে লিন হবে যখন এ ওয়াও সাকিন, এটা লিনে হরফের পরে আমি ফার মধ্যে যখন ওয়াকফ করব তখন ওয়াওটা লিনে হরফ হয়ে যাবে। এখানে কয়েকটি বিষয় আপনারা শিখুন। এখানে তানবিনও নিয়ে আসা হয়েছে আজকে, তানউইন। আপনারা পাশাপাশি লিন হরফের সাথে তানউইনটাও মস্ক হয়ে যাচ্ছে এবং লিন হরফটা বোঝা যাচ্ছে এবং লিনও বোঝা যাচ্ছে। মধ্যে লিন হরফটা এবং মধ্যে লিন উভয়টা এখানে আজকে বুঝতে পারতেছেন আপনারা। আমি আবারও বলছি, খাউফুন, খাও জবর খাও, লিনের হরফ, ফা দুই পেশ ফুন, খাউফুন। এখানে ওয়াওটা কিন্তু টান হয় নাই। এখন দেখুন ওয়াওটা কখন টানতে হবে, লিনের হরফকে যে এক আলিফ বা দুই আলিফ বা তিন আলিফ টানা যায়, শেষে বাক্যের শেষে আসলে তিন আলিফ টানতে পারেন, সমস্যা হবে না। তবে এক আলিফ টানাটা সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী এক আলিফ টানতে হয়। আমি বলছি এখানে দেখুন খাউফ, এখানে ওয়াওটাকে টেনে পড়তে হবে, এখানে ওয়াটা টানা যাবে না, কারণ এখানে লিনের হরফ আর এখানে ওয়াওটা হচ্ছে মধ্যে লিন, মধ্যে লিন, কারণ ও সাকিনের পরে ওয়াকফ করা হয়েছে। এই যে দেখুন লিনের হরফের পরে আর জি সাকিন হলে একালিফ টেনে পড়তে হয়। ফার মধ্যে পূর্বে ছিল দুই পেশ, ওয়াকফের কারণে সেটা হয়ে গেল সাকিন বা জজম, ওয়াকফের কারণে সেটা সাকিন হয়ে গেল, সে কারণে এটাকে বলা হবে আর জি সাকিন। অর্থাৎ যে সাকিনটা পূর্বে সাকিন ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন ফার মধ্যে ছিল পূর্বে দুই পেশ, ওয়াকফের কারণে এটা হচ্ছে অকফের চিহ্ন। আমি এটা দিয়েছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন, এটা দিয়েছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। যেখানে এটা দেখবেন সেখানে ওয়াকফের চিহ্ন, এখানে ওয়াকফের কারণে দুই দুই পেশটা সাকিন হয়ে গেছে, সে কারণে এটাকে বলা হবে আর জি সাকিন। খাউফ, ওয়াওটা লিনের হরফ, লিনের হরফের পরে ফাটা আর জি সাকিন। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন, আমি আরেকবার বলে দিই এখান থেকে, তবে ভালো ভালো করে বুঝতে পারবেন। মধ্যে লিন, জবরের বাম পাশে ওয়া সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন, লিনের হরফ। লিনের হরফের পরে আর জি সাকিন হলে এক আলিফ টেনে পড়াকে মধ্যে লিন বলে। দেখুন লিনের হরফের পরে আর জি সাকিন হয়েছে, মূলত ছিল খাউফুন, কিন্তু যখন ওয়াকফ করা হয়েছে, থামা হয়েছে, তখন দুই পেশ বাদ গিয়ে সেটা সাকিন হয়ে গেছে, সেজন্য ওয়াটাকে একালিফ টেনে পড়তে হবে। এভাবে একালিফ টেনে পড়াটাকে মধ্যে লিন বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি এখন বলে যাচ্ছি। খাউফুন, খাউফ, বাইতিন, বাইত। এখানে বাইতিন তা দুই জের তিন ছিল, আমি এখানে যখন অক্ষ করব তাহলে দুই জেরটা সাকিন হয়ে যাবে, তখন তাটা হবে আর জি সাকিন। পূর্বে ছিল তিন, থামার কারণ হয়েছে বাইত, সেটা জজম হয়ে গেছে। এভাবে ইয়াটাকে একালিফ টেনে পড়বে, একালিফ টেনে পড়াটাকে মধ্যে লিন বলবে। বাইত, কাউলুন, কাউল,
একই নিয়ম লামার মধ্যে দুই পাশ ছিল, থামার কারণে সেটা সাকিন হয়ে গেছে। এভাবে সাকিন করে পড়াটাকে মধ্যে আরজি বলবে, এটাকে মধ্যে লিন অর্থাৎ আরজি সাকিন বলবে। এভাবে লামের মধ্যে ওয়াকফ করাটাকে সেটাকে আরজি সাকিন বলবে। আরজি সাকিন যে সাকিন পূর্বে সাকিন ছিল না, ওয়াকফের কারণে সাকিন হয়েছে। কৌলুন কৌল, নাউমুন নাউম, কুরাইশিন কুরাইশ, খৈরুন খৈর, সৈফিন সৈফ, গৈরি গৈর। এখানে দেখুন গৈরি ইয়াটা লিনে হরফ, লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হয়। গৈর এখানে লিনে হরফটা টানতে হয়েছে, কারণ লিন হরফের পরে ওয়াকফ করা হয়েছে, এখানে সাকিন এসেছে, সেজন্য এটাকে একালে টানতে হবে গৈর। এভাবে আমি উদাহরণগুলো আরেকবার বলে যাচ্ছি। খাউফুন খাউফ, বাইতিন বাইত, কৌলুন কৌল, নাউমুন নাউম, কুরাইশিন কুরাইশ, খৈরুন খৈর, সৈফিন সৈফ, গৈরি গৈর। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আশা করব আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। মধ্যে লিন এবং লিন হরফটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই পড়াটুকু আমি আপনাদের জন্য 13 নং ক্লাসে পড়িয়েছি এবং 13 দ্বিতীয় নং ক্লাসে পড়িয়েছি। আজকে আলহামদুলিল্লাহ 14 নং ক্লাসেও আপনাদের জন্য লিনের বিষয়টা নিয়ে আসলাম। আশা করি আপনারা ভালোভাবে বুঝবেন এবং খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।